Hi, I am live now. Hello everyone, আমি রূপা বলছি ইন্ডিয়া থেকে সবাইকে গুড ইভিনিং জানাচ্ছি শুভ সন্ধ্যা এবং যারা বাইরের কান্ট্রিতে থাকে আই ডোন্ট নো রাইট নাও গুড ইভিনিং গুড মর্নিং এনিথিং তো বেশি কথা বলবো না খুব সামান্য একটা কথা বলার জন্য লাইভে এসেছি সেটা হচ্ছে যে এই যে এরকম ভাবে দেখালে কি বোঝা যাবে এই এক সেকেন্ড দেখাচ্ছি এক সেকেন্ড একটুখানি এই যে এই যে দেখুন এটা হচ্ছে আমাদের ও মাই গড কি হয়ে গেল ওকে ওকে এই যে এটা হচ্ছে আমাদের অনপ্যাসিভ কোম্পানির একটা নিজস্ব পেজ ঠিক আছে এটা আমরা সবাই জানি যে 50k লাইকস আছে 66k ফলোয়ার্স আছে এখানে আমরা সবাই যে ফলো করি পেজটা এটা আমাদের একদম কোম্পানির নিজস্ব পেজ আর কি তো এই যে এই পেজের আমি এরকম ভাবেই দেখাচ্ছি এই পেজে আমরা গিয়ে সমস্ত কিছু সব এখানে পেয়ে যাচ্ছি পেজ হচ্ছে ইনফরমেশন টেকনোলজি কোম্পানি কোথায় অফিস আছে সাপোর্টে গিয়ে কোথায় মেল করতে হবে তারপরে এখানে লেখা আছে অলওয়েজ ওপেন এই যে রেটিং এর বিষয়টা নিয়ে আমি কিছু বলবো ঠিক আছে এই যে রেটিংটা এখানে আছে 4.9744 রিভিউ আমার সি অনপ্যাসিভ অ্যাবাউট ইনফো আমার ক্লিক করছি না আমি কারণ আমি আজকে আমি রেটিংটা নিয়ে কথা বলবো একটু আর রিভিউটা নিয়ে তো সবাই দেখে নিয়েছো পেজটা এইবার হচ্ছে এই যে রেটিং আর রিভিউ এই সম্বন্ধে কথাটা বলা হচ্ছে সেটা হচ্ছে এক সেকেন্ড একটু হোল্ড করতে হবে আমি যদি রিভিউতে যাই তোমরা গিয়েও সবাই দেখবে আমি লাইভটা শেষ করার পরে এটা তো অনপ্যাসিভ একদম এটা আমাদের নিজস্বতা কোম্পানি কমেন্টগুলো আমি একটু পরে পড়ছি নিশ্চয়ই গল্প হবে আড্ডা হবে আগে কাজের কথাটা একটু বলে নি এই যে আমি যে পেজটা দেখালাম আমাদের কোম্পানির নিজস্ব ওন পেজ অনপ্যাসিভ কোম্পানির এই যে রিভিউতে গিয়ে তোমরা গিয়ে দেখবে রেটিং হচ্ছে 4.9 প্রথম কথা হচ্ছে যেহেতু আমাদের কোম্পানি আমরা অ্যাজ এ ফাউন্ডার এখানে একটা কেউ যদি আমরা কেউ ফেসবুকে ধরো আমি বা যে কেউ এখানে হুমায়ুন কবির আছে ফাতেমা আছে মিজানুর আছে যে আছে ধরো আমরা জুলি আছে কেউ পোস্ট করলে একটা ছবি একটা কমেন্ট দেওয়ার জন্য হুড়মুড়িয়ে উঠি কখন এটা লাইক করব ফার্স্ট একটা কমেন্ট দেব যেন তার চোখে পড়ে বা তাকে ভালো লাগছে তার ভালো লাগার জন্য অন্তর থেকে ভালোবাসার জন্য তো আমার এখন প্রশ্নটা হচ্ছে আমরা 14 লাখই ধরলাম ফাউন্ডার ঠিক আছে তো এখানে 4.9 রেটিং থাকবে কেন আর 744টা রিভিউ থাকবে কেন আমার প্রশ্নটা হচ্ছে এখানে তো এই যে কথাটা নিয়ে আমি বলছি প্লিজ এটা নিয়ে কেউ ভাববে না যে কোম্পানি থেকে হয়তো রূপা কিছু পাচ্ছে বা কোম্পানি হয়ে সেই জন্য বলছে তা কিন্তু নয় তো যেটাই হোক আমি কথাটা বলছি কিসের জন্য বলছি না বলছি একদিন এটা কাজে আসবে তখন সেটা বুঝতে পারবে এখানে যে আমরা একটা ছবি দিলে যে সবসময় লাইক করি কমেন্ট করি তো আমার কথাটা হচ্ছে যে এই যে আমাদের এটা কোম্পানি পেজ এই কোম্পানি পেজে আমরা সবাই মিলে রিভিউ কেন দেব না কোম্পানির পেজ কেন শেয়ার করব না আর রেটিং কেন দেব না আমরা কি আমাদের কি অনপ্যাসিভ কোম্পানি ভালো লাগছে না তাহলে
তো এই যে প্রশ্নটা, আমরা যদি একটা বন্ধুর ছবিতে জুলি, রেড, মার্টি, যে এনি এনি ওয়ান, যে কোনো একটা যদি কেউ পিকচার দিলে সঙ্গে সঙ্গে তার ছবি শেয়ার করতে পারি, লাইক করতে পারি, তাহলে আমাদের কোম্পানি অনপ্যাসিভ কোম্পানিতে কেন আমরা রেটিং বা রিভিউ দেব না? হলো, বোঝা গেল কমেন্ট? হ্যাঁ, খুব ভালো কথা নিয়ে আলোচনা হচ্ছে ম্যাম, স্বাভাবিক, ভালো লাগবেই, কারণ হচ্ছে এটা আমাদের কোম্পানি। তো আমরা যদি সবার ছবিতে একটা রিভিউ দিতে পারি, একটা রেটিং দিতে পারি, রূপা ম্যাম ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, তো আমরা কোম্পানির এখানে কেন দেব না, এটাই হচ্ছে প্রশ্ন। তো আমরা সবাই কি করব, কোম্পানির এই যে পেজটা আছে, পেজে গিয়ে রেটিং দেব, রিভিউ লিখব, যা মনে আসে। আমি পারি না ইংলিশ লিখতে, আমি বাংলায় লিখব, তো বাংলাতেই লিখব যে এই কোম্পানিটা খুব ভালো লাগছে, বা সিওর সমস্ত কাজ শুনে আমরা ভালো আছি, ও মিডিয়া থ্যাংক, বা এতটুকু লিখতে পারি, থ্যাংকস টু ও মিডিয়া টিম, থ্যাংকস টু হায়দ্রাবাদ টিম, থ্যাংকস আওয়ার লাভলি শিও, যা যেরকম মনে আসে আমরা কিন্তু একটা রিভিউ দিতে পারি। এবং এই যে রিভিউ আর রেটিংটা, এটা এটা কাজে আসবে একটা সময়, এগুলো কিন্তু সবার চোখে পড়ে। আর এই যে অনপ্যাসিভ যে আমাদের এই যে পেজটা, এই পেজটা কিন্তু সিও থেকে সবাই ফলো করে, আমাদের অনপ্যাসিভের সবাই এটা ফলো করে। আর এই যে পেজটা যে চালায়, খুদ আমাদের কোম্পানির লোকই কিন্তু এই পেজটা চালায়, কে চালায় সব নাই বললাম। তো এটা আমি সবার কাছে রিকোয়েস্ট করব, এই যে আমাদের যে অনপ্যাসিভের যে পেজটা, দেখো আরেকবার আমি দেখাচ্ছি, এই যে এখানে দেখো অনেকে গিয়ে কি করেছে, রিকমেন্ড, এই যে উনি কি লিখেছে, বেস্ট রিগার্ডস মিস্টার হেলেন, এটা উনি যাকে যাকে দেওয়ার দিয়েছে, আই লাভ অনপ্যাসিভ, এই যে এখানে গিয়ে কি সুন্দর সুন্দর সবাই কমেন্ট দিয়েছে। তো আমরা আমরা তো এইটুকু আশা করতেই পারি যে আমাদের 14 লাখ ফাউন্ডার আছে, তার মধ্যে আমরা অন্তত 10 লাখ তো দেওয়াটা উচিত, তাই না? 10 লাখ তো অন্তত দেওয়া উচিত, তো এটা তো লিখলে আমাদেরও ভালো লাগে, তাই এটা নিয়েই লাইভে আসা, যে সবাই গো টু অনপ্যাসিভ কোম্পানি পেজ অ্যান্ড রাইট দেয়ার ইওর লাভলি রিভিউ মেসেজ অ্যান্ড রেটিং। তো ওকে, ইউ গো অনপ্যাসিভ পেজ, সবাই অনপ্যাসিভ পেজে যাবে, গিয়ে এখানে রেটিং দেবে এবং রিভিউটা লিখে দেবে, যার যেটা মনে আসে, খাবি যাবি অনেক কিছু বানিয়ে ছানিয়ে লিখতে হবে না, দেখবে এটার একটা ভ্যালু আছে, কারণ কোম্পানি আমাদের আর রিভিউ আমরাই দেব। তো হয়ে গেল এটুকু বলার, আশা করি সবার ভালো লেগেছে, অনেকে কমেন্টে লিখছো যে খুব ভালো লাগলো শুনে, হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে এরকমভাবে সাপোর্ট করার জন্য। আরেকটা কথা সেটা হচ্ছে, এটা একটু আরেকটু টাফ ভাইটাল কথা, সেটা হচ্ছে এটা আমরা জানি যে আমাদের এই অনপ্যাসিভ পেজে গিয়ে এখানে একটা মেলের মতো বক্স করে কি লেখা আছে, সাপোর্ট, সাপোর্টে গিয়ে, সাপোর্ট onpassive.com এ গিয়ে কিন্তু অনেক কিছু মেল করা যায়। এইবার হচ্ছে আমাদের দায়িত্ব কি, যেহেতু আমাদের কোম্পানি, আমাদের দায়িত্বটা আছে এই যে সাপোর্টে গিয়ে, কোম্পানি অনেক কিছু দেখছে, হচ্ছে না করছে না, আমরা নিজেরাও জানি না কার ব্যাপারে কোম্পানি কি স্ট্রিক কি করতে চলছে, এগুলো সব পরে জানতে পারবো, আমরা সব জানতে পারবো ধীরে ধীরে, ক্রমশ প্রকাশ্য, বলে তো বাংলা একটা কথা, ক্রমশ প্রকাশ্য। তো এই যে সাপোর্ট onpassive.com এ গিয়ে রূপা যদি কোনো বেআইনি কাজ করে থাকে, এনি ওয়ান যদি, যে কেউ দেখবে যেগুলো কোনো আপডেট ছাড়া, কোম্পানির আপডেট ছাড়া কেউ ওস্তাদি করছি আমি, বা যে কেউ
এই সাপোর্টে গিয়ে support@onpassive.com এ গিয়ে একটা স্ক্রিনশট নিয়ে মেল করবে যে আপডেট কোম্পানির এই আপডেট ছাড়া এগুলো করছে, তো সাপোর্টে গিয়ে এটা মেল করে দেবে। আমাদের সব কি হয়েছে, আচ্ছা তো এই মেলটা আমরা করতেই পারি। আর রূপাদির সাথে আমার খুব ভালো রিলেশন, এ আমার খুব ভালো বোনের মতো, না সেটা আমার বাবাও যদি করে আমি আমার বাবার সম্বন্ধেও কিন্তু এই সাপোর্টে গিয়ে মেলটা করব। তো যাকে দেখবেন তার একটা স্ক্রিনশট নিয়ে এই সাপোর্টে গিয়ে মেলটা করে দেবেন support@onpassive.com এ গিয়ে। আরেকবার বলছি, যাকে দেখবেন যে দুর্নীতি, সে রূপা হোক যেই হোক, যে ও কোম্পানির ছাড়া কিছু নিজে থেকে আপডেট দেওয়ার চেষ্টা করছে যেগুলো কোম্পানির মধ্যে কোনো কথাই না, বা কেউ যা খুশি বলছে সেটা স্ক্রিনশট নিয়ে সাপোর্টে গিয়ে onpassive.com এ দিয়ে দেবেন। আরেকবার দেখাই, সেটা হচ্ছে এই যে আমাদের কোম্পানির পেজটা আছে, সবাই এটা লাইক করবে, শেয়ার করবে এবং এইখানে গিয়ে রেটিংটা ক্লিক করে প্লিজ আমাদের কোনো ছবিতে দিতে হবে না কমেন্ট, লাইক, শেয়ার কিচ্ছু করতে হবে না, যেহেতু আমাদের এটা কোম্পানির পেজ, এখানে আমরা যা পারবো একটা করে রেটিং দেব এবং রিভিউ দেব। আপনি আমরা দেব দেখবো এর ফলাফল কি হয়, খুব ভালো, নিজেরও মনটা ভালো লাগবে। কত লোকে দেখো রেটিং দিয়েছে, মাত্র আমরা 14 লাখ ফাউন্ডার, মাত্র হচ্ছে এখানে 4.9 রেটিং, 7.44 রিভিউ, কেন এটা এরম থাকবে? এখনই একটা জুলি ছবি ছাড়ুক, লাভ ইউ ম্যাম, মিস ইউ সুইটি, আমি তো লাফাতে লাফাতে আগে যাব লিখতে, কিন্তু কোম্পানির এখানে এখনো 4.9 একটা এটা রেটিং। এটা কি রেটিং একটা 14 লাখ ফাউন্ডারের মধ্যে 4.9? এটা তো আমাদেরই লজ্জা না? তো সবার কাছে গিয়ে আমি একটা রিকোয়েস্ট করছি, এই সোশ্যাল মিডিয়াতে এসে সবাই গিয়ে একটা সুন্দর করে একটা রিভিউ লিখে দাও। যদি কেউ ইংরেজি নাও আমরা লিখতে পারি, এইটুকু তো লিখতে পারবো, আই লাভ অনপ্যাসিভ, বাস, আর রেটিং দিয়ে দেবো। সো সবাইকে লাইভটা দেখার জন্য অনেক ধন্যবাদ, অনেক শুক্রিয়া। মাহফুজ কি লিখেছে, সঠিক কথা বলছেন রূপা আপনি, এই মাহফুজটার উত্তর উল্টা পাল্টা, রাইট। অভিজিৎ আছে এখানে, অনেকে আছে লাইভটা দেখছে, সীম আছে, আপনাকে ঠিক আছে, সবাই কমেন্ট করছে যে খুব ভালো লেগেছে, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে এতটা সাপোর্ট করার জন্য। আর প্লিজ, এই যে আমি কোম্পানির হয়ে এতটা বললাম তাতে কেউ উল্টোপাল্টা ভাববেন না যে রূপাদি পয়সা পেয়েছে বা কিছু, না সেরকম কিছু না, আমি কোম্পানির একজন ফাউন্ডার। যাই হোক, এটা নিয়ে কথা হয়েছে বা যাই হোক, তার জন্যই আমি লাইভে এসে বললাম, প্লিজ এখানে গিয়ে সবাই একটু রেটিং এবং রিভিউটা ভালো দিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ, যদি ভালো লাগে লাইভটা শেয়ার করে দিও, না ভালো লাগলে শেয়ার করতে হবে না, তবে এইটুকু বলো যে একটা যেন ভালো কেউ রিভিউ দেয় এবং রেটিংটা দেয়। অনপ্যাসিভ যেহেতু আসছে, কোম্পানির রেটিং আর রিভিউ, এখন কিন্তু একটা সারেগামা পা বলো, গানের কম্পিটিশন বলো, ভোট বলো, যে কোনো কিছুতে কিন্তু রিভিউটা মানুষে খুব ফলো করে। সেখানে আমরা এত ফাউন্ডার থাকতে কোম্পানির এরকম রিভিউর অবস্থা দেখতে ইচ্ছে করছে না, ভালো লাগছে না, তো ঝটপট গিয়ে সুন্দর সুন্দর রিভিউ লেখো, মনে যা আসে সুন্দর সুন্দর করে আই লাভ অনপ্যাসিভ বা সিও কে ধন্যবাদ জানাও, যা জানাও লিখে ভালো, আর রেটিংটা দিয়ে দেবে। তো নামগুলো একটু পড়িয়ে বলছে, নামগুলো একটু পড়ো ম্যাম, পড়ছি। রূপা তোমাকে সুন্দর লাগছে, এইসবের কি কমেন্ট, ব্যাঙের মাথা ম্যাডাম, শুভকামনা রইলো, একদম শুভকামনা রইলো, খুব ভালো কথা, বড় লোক আপনি। মাহফুজটা না কি সব কমেন্ট করে, ও যখন ইউটিউবে লাইভে আসবে আমি এইসব কমেন্ট করবো, দাঁড়াও। হুমায়ুন কাবিল লিখেছে রূপা থ্যাংক ইউ, ফাতেমা লিখেছে খুব সুন্দর লাগছে,
জানি না কেন সুন্দর সুন্দর সবাই বলে, আদৌ কিছু না এসব। যাই হোক, গুড জব রঞ্জিত লিখেছে, সবাইকে অনেক ধন্যবাদ। আসো, দেখতে সুন্দর দিয়ে কিছু হয় না, মানুষের মনটা হৃদয়টাই এই। আমি ওপরে ঝকঝক, আমার মনটা কালো, কোনো দাম নেই। তো সবসময় মনটা আমাদের ভালো রাখতে হবে, ক্লিন রাখতে হবে, সবাইকে ভালোবাসতে হবে, মুখে এক মনে এক, ওরম ভাবে চলবো না। আর সো প্লিজ সবাইকে রিকোয়েস্ট, ঝটপট গিয়ে একটু রেটিং আর রিভিউটা দিয়ে দাও। বাই।